এটিএম বুথ জালিয়াতিতে বিদেশি নাগরিকের সঙ্গে বাংলাদেশি জড়িত বলছে গোয়েন্দা পুলিশ অচিরে আইনের আওতায় আনার ঘোষণা ঈদে ছুটিতে পণ্য খালাসের ধীর গতিতে চট্টগ্রাম সমুদ্র বন্দরের কন্টেইনার জট ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা কক্সবাজারে 6000 একর বনভূমি দখলে নিয়েছে রোহিঙ্গারা গাছপালা কেটে তৈরি করছে ঘরবাড়ি হুমকির মুখে পরিবেশ এবং বিশ্বকাপ ক্রিকেটে বিকেলে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ প্রতিযোগিতায় টিকতে জয়ের বিকল্প নেই টাইগারদের বৃষ্টি আইনে পাকিস্তানকে হারালো ভারত আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে শুনছিলেন মার্কিন টাইল ব্যাংক সংবাদ শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত এছাড়াও সংবাদে থাকছে চীনের রাজনীতি ও ধর্মের আলাদা ব্যবহার নিয়ে রিপোর্ট এবার বিস্তারিত ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে জালিয়াতির মাধ্যমে টাকা হাতিয়ে নেয় ইউক্রেনিয়ান নাগরিকদের সঙ্গে বাংলাদেশের একজনের জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ অচিরে তাকে আইনের আওতায় আনলে অপরাধের বিস্তারিত এবং 9টি বুথ থেকে উঠানো টাকার সন্ধান পাওয়া যাবে বলে মনে করছেন গোয়েন্দারা আপেল শাহরিয়া রিপোর্ট 30 মে ভোর 6:30 টার্কিস এয়ারওয়েজে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে রাজধানীতে থাকা ডাচ বাংলা ব্যাংকের বেশ কয়েকটি এটিএম বুথ থেকে জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ করা ইউক্রেনের 7 নাগরিক সিসিটিভি ফুটেজে দেখা যায় তারা গ্রিন চ্যানেল পার হয়ে প্রথমে এক বাংলাদেশি যুবকের সঙ্গে দেখা করে বেশ কিছুক্ষণ আলাপচারিতার পর চলে যায় সেই যুবক ভিনদেশি অপরাধীদের সঙ্গে এই যুবকের কি সম্পর্ক রয়েছে তার খোঁজ করছে গোয়েন্দা পুলিশ নিঃসন্দেহে বাংলাদেশি কোনো গ্রুপ জড়িত কেননা এতগুলো টাকা তারা তুলছে তাদের কাছ থেকে আমরা টাকা রিকভারি করতে পারি নাই ইভেন তাদের কাছে উল্লেখযোগ্য পরিমাণ কোনো ডলার রিকভার করতে পারি নাই আমাদের ব্যাংকগুলো বিশেষ করে যে পরিমাণে সিকিউরিটি কনসার্ন থাকার কথা সেটা না আমি জানি না কেন বিশেষ করে আপনারা জানেন যে ওদের আর অ্যাডমিন বলে একটা সফটওয়্যার আছে যেটা উইদাউট লাইসেন্স ঘটনা তদন্তে জানা যায় এরই মধ্যে 3 ইউক্রেনের আরেকটি সাইবার অপরাধী গ্রুপ দেশ ত্যাগ করে মালয়েশিয়া গেছে আমরা এসবির কাছ থেকে ইনফরমেশন নিয়েছি লাস্ট 15 ডেজে আমাদের 54 জন ইউক্রেনিয়ান নাগরিক আমাদের দেশে প্রবেশ করছে এবং 78 জন নাগরিক অলরেডি বের হয়ে গেছে এবং অলরেডি আমরা 3 জনকে আইডেন্টিফাই করেছি এবং আমরা নিশ্চিত যে ভিডিও ফুটেজের সঙ্গে তাদের চেহারার মিল আছে তারা 3 জনের ঘটনার সঙ্গে ইনভলভ বিদেশি অপরাধীদের অপকর্ম বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন ডিএমপি কমিশনার এই বিদেশি প্রতারক অপরাধী যারা অপরাধে জড়িয়ে পড়ছে তাদেরকে আমাদের দেশ থেকে ডিপোর্ট করার জন্য উদ্যোগ গৃহীত হয়েছে আপেল শাহরিয়ার আরটিভি ঢাকা বাংলাদেশে ঈদে লম্বা ছুটিতে পণ্য খালাসের ধীর গতির কারণে কন্টেইনার জটের মুখে পড়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর এ অবস্থায় ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা জটলা কাটাতে এক সপ্তাহেরও বেশি সময় লাগতে পারে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম থেকে কাজী মঞ্জুরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ ঈদে লম্বা ছুটির কারণে আমদানি করা পণ্যবাহী কন্টেইনারে ভরে গেছে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডগুলো 20 ফুট দৈর্ঘ্যের প্রায় 44,000 কন্টেইনার জমে গেছে এসব কন্টেইনার দ্রুত ডেলিভারি না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা বন্দর খুলে গেছে কিন্তু আমাদের ব্যবসায়ীরা এখন এসে কাজে জয়েন করে নেই যার ফলে হচ্ছে কি বন্দর খুলে বসে আছে কিন্তু যে পরিমাণ কার্গো ডেলিভারি হওয়ার কথা ছিল সেই পরিমাণ কার্গো ডেলিভারি হচ্ছে না এইখানে আমাদের ব্যবসায়ীদের একটা ভূমিকা আছে প্রত্যেকে আউটারে 20-15টা ভেসেল থাকার অর্থ হচ্ছে আমাদের এক ধরনের দুশ্চিন্তাটা আবার বেড়ে যায় তবে বন্দর কর্মকর্তারা জানান এই কন্টেইনার জট কাটিয়ে উঠতে আরও এক সপ্তাহেরও বেশি সময় লাগবে যারা কন্টেইনার ডেলিভারি নিবে বিশেষ করে সিএনএফ এজেন্ট বা আমদানিকারকদের প্রতিনিধি ওরা যত সময়ে না আসার কারণে আমরা কন্টেইনারগুলো ডেলিভারি দিতে পারি না গতকালও প্রায় 4,000 কন্টেইনার ডেলিভারি হয়েছে
সুতরাং এভাবে চলতে থাকলে আমরা এটা সহসাই কাটিয়ে উঠতে পারবো। ঈদের ছুটি ও প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রতিনিয়ত যে ভোগান্তি হচ্ছে, এর থেকে পরিত্রাণ পেতে সমন্বয় করে পরিকল্পনা করার কথা বলেছেন বন্দর ব্যবহারকারীরা। ফোনি আসার পরে দেখা গেল যে ফোনের তিন চার দিনের যে একটা এফেক্ট, সেটা হঠাৎ করে আমাদেরকে আবার একটু স্তব্ধ করে দিল। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যদি উন্মুক্ত রাখা যেত, তখন আবার দুদিন ধরে হাইওয়ে তো ট্রাক লরি চলার একটা রেস্ট্রিকশন আছে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় এক ধরনের সমন্বয়হীনতা, এটি একটা বড় কারণ। সবার আন্তরিক চেষ্টায় চট্টগ্রাম বন্দর গতিশীল হবে এমন আশাবাদ ব্যবসায়ীদের। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে যানজটের কবলে পড়েছেন রাজধানীবাসী। সকাল থেকেই রাজধানীর প্রায় প্রতিটি রাস্তায় থেমে থেমে চলছে যানবাহন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় আছেন আমাদের সহকর্মী জুবাইর সানি, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সানি, রাস্তায় যানবাহনের চাপ কেমন দেখছেন? মোনা, সকাল থেকে যানজট রাজধানীতে বেশ যানজট থাকলেও, রাস্তাগুলোতে গাড়ির চাপ থাকলেও, সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসছে। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি রাজধানীর কারওয়ানবাজারের সার্কফোয়ারা, এবং সার্কফোয়ারাকে কেন্দ্র করে যে রাস্তাগুলো রয়েছে সেখানে গাড়ির চাপ থাকলেও কিন্তু সেই যানজটটি নেই, কারণ প্রতিটি গাড়ি সিগনালে দাঁড়াচ্ছে এবং সেভাবেই চলে যাচ্ছে। কিন্তু বাংলা মোটরের দিকে কিছুটা, বাংলা মোটর সিগন্যালে কিছুটা যানজট থাকার কারণে এখানে গাড়িগুলোকে বেশ বেগ পেতে হচ্ছে। এবং আমি যদি একটু দেখাই যে মোটামুটি আশেপাশের সড়কগুলোর অবস্থা ভালো থাকলো, মেইন রাস্তাটি যেহেতু এখন অফিসের সময় গাড়ির কিছুটা চাপ রয়েছে, কিন্তু যে অসহনীয় যানজট যেটি ছিল সেটি কিন্তু আসলে বলা চলে না, কারণ প্রতিটি গাড়ি কিছুক্ষণ পর ছেড়ে দিচ্ছে। এবং আমরা একটা বিষয় সবসময় লক্ষ্য করি যে গণপরিবহনগুলোর যে শৃঙ্খলার অভাবের যে বিষয়টি, সেটি কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে, কারণ গণপরিবহনের নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যে যাত্রী নেওয়ার কথা সেটি কিন্তু এখনও দেখা যাচ্ছে না। এবং সেই সঙ্গে সাধারণ পথচারীদের যে সচেতনতার অভাব যত রাস্তা পার হওয়া, সে কারণে কিন্তু রাস্তায় একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বা ট্রাফিক পুলিশের সদস্যরা শৃঙ্খলা আনার চেষ্টা করলেও আসলে পুরোপুরি আনতে পেরেছেন বলে আমাদের কাছে আসলে এখনও মনে হচ্ছে না। মোনা, সানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর কারওয়ানবাজার এলাকা থেকে জানাছিলেন আমাদের সহকর্মী জুবাইর সানি। কক্সবাজারের উখিয়ে আর টেকনাফে 6,000 একর বনভূমি দখলে নিয়েছে রোহিঙ্গারা। মাইলের পর মাইল বনাঞ্চল উজাড় করে ঘরবাড়ি তৈরি করছে তারা। এর ফলে হুমকির মুখে পড়েছে পরিবেশ আর বন্যপ্রাণী। টেকনাফ থেকে শাহিন সাহার তথ্যচিত্রে জানাচ্ছেন অফি ইসলাম। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় বন বিভাগের 6,000 একর বনভূমিতে আশ্রয় নিয়েছে লাখ লাখ রোহিঙ্গা। গেল 2 বছরে সংরক্ষিত বনাঞ্চল আর পাহাড় কেটে রোহিঙ্গারা ঘরবাড়ি নির্মাণ করায় নিঃশেষ হতে বসেছে বন্যপ্রাণী আর পরিবেশ। বনের হাতিও নানা রকমের পশু পাখি আমরা দেখতে পেতাম, রোহিঙ্গা আসার কারণ পর থেকে আমরা এসব পশু পাখি আর দেখতে পাচ্ছি না। খেতে বন সাবার করে ফেলতেছে, এই জন্য আমাদের উখিয়া টেকনাফের পরিবেশ ভবিষ্যতে আরো হুমকির দিকে চলে যাচ্ছে। স্থানীয় পরিবেশবিদরা বলছেন এভাবে বনভূমি উজাড় আর প্রাণীদের আবাসস্থল ধ্বংস হতে থাকলে নষ্ট হয়ে যাবে পরিবেশের ভারসাম্য। হাতি চলাচল যে রাস্তাগুলো ছিল সেখানে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে, বন্যপ্রাণীদের চলাচলে বাধা সৃষ্টির পরে বন্যপ্রাণীরা আপনার লোকালয়ে চলে আসছে। তবে বন্যপ্রাণী রক্ষায় নানান উদ্যোগ গ্রহণের কথা বলছে প্রশাসন। কাটাতারের বেড়া দিয়ে বা যেখানে বন্যপ্রাণী চলাচল আছে সেখানে যদি মানুষ প্রবেশ করতে না পারে, সেটাকে সেপারেট করা যায় কি না এবং সেটার জন্য যে পরিমাণ খরচ লাগতে পারে তা আমি জানাতে বলেছি। এবং বিভিন্ন এনজিও সংস্থা এখানে কাজ করছে আমাদের পরিবেশ রক্ষণাবেক্ষণের কাজে, তাদের কাছ থেকে নিয়ে হলেও আমরা এটা পরিবেশ আগের মতো ফিরিয়ে দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। পরিবেশ রক্ষায় রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিভিন্ন সময়ে ঢাকা শহরের মানুষকে নানা রকম নাগরিক সমস্যা মোকাবেলা করতে হয়। দর্শক, এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 37 নম্বর ওয়ার্ড মেরুল বাড্ডায় আছেন আমাদের সহকর্মী সোহেল রানা। সেখানকার নাগরিক সমস্যা জানাতে এবং নাগরিকদের কথা তুলে ধরতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রানা, মেরুল বাড্ডা এলাকায় রাস্তাঘাটের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের দর্শকদের জানান।
মনা, আপনি জানেন যে আমরা ঢাকা সিটি কর্পোরেশনের এখন 37 নম্বর যে ওয়ার্ডটি রয়েছে মেরুল, মধ্যবাড্ডা, উত্তরবাড্ডা সহ বেশ কয়েকটি অঞ্চল নিয়ে, এই ওয়ার্ডে আমরা আজকে সারাদিন ঘুরবো এবং থাকবো। এখান থেকে আপনাদেরকে বিভিন্ন অসঙ্গতি যে রয়েছে ওয়ার্ডগুলোতে, যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথা তুলে ধরবো। তবে আমরা এখন যেখানে রয়েছি এটি মধ্যবাড্ডা এলাকায়। এই এলাকায় মূল সমস্যা, আমরা নাগরিকদের সঙ্গে যারা এখানে বসবাস করেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এখানে মূল সমস্যা রয়েছে যে পানির সমস্যা, তারপরে হচ্ছে রাস্তায় বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতা তৈরি হয় এবং বাজারের অংশ রাস্তাঘাট দখল করে, অনেক ফুটপাতে দখল করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে। তো সব মিলে এই এলাকাতে আরও যে সমস্যাগুলো রয়েছে সেটি মশার সমস্যা, পানির সমস্যার কথাও জানিয়েছেন, গ্যাসেরও কিছু কিছু সমস্যা রয়েছে। এবং এখানে প্রকট একটি বিষয় আমাদেরকে অভিযোগ করেছেন, সেটি হচ্ছে যে পানির দুর্গন্ধ, যার কারণে পানির সমস্যার কারণে দূর দূরান্ত থেকে মানুষজন এসে পানি সংগ্রহ করতে হচ্ছে। তো এই সমস্যাগুলো এই এলাকাতেই রয়েছে। এবং আমরা আরেকটি শুনেছি আনন্দনগর যে এলাকাটি রয়েছে সেইখানে রাস্তার মধ্যেই পানি জমাট বাঁধা অবস্থায় আমরা দেখতে পেরেছি, এবং সেই জমাট বাঁধা পানি দীর্ঘদিন ধরেই ওইখানকার মানুষ, ভুক্তভোগী মানুষ তারা এই দুর্ভোগে পোহাচ্ছেন। এবং তারা অভিযোগ করেছেন যে নির্বাচনের আগে বিভিন্ন কাউন্সিলর যারা প্রার্থী হন তারা সবসময় বলেন যে আসলে বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন, কিন্তু সাধারণ মানুষ বলছেন যে নির্বাচনের পরে আসলে তাদেরকে আর দেখা পাওয়া যায় না। তবে আরেকটি বিষয় হয়েছে যে বেশ কিছু কিছু রাস্তায় উন্নয়নমূলক কাজও হয়েছে। তো এছাড়া এই এলাকার আরও যে ওয়ার্ডের যে সার্বিক যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে আমরা ঘুরবো আর পরবর্তী সংবাদে আপনাকে আরও জানানোর চেষ্টা করব। মনা রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর মেরুলবাড্ডা এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সোহেল রানা। চীনের রাজনীতি ও ধর্মের ব্যবহার আলাদা করেছে দেশটির সরকার। ধর্ম চলে ধর্মের মতো, রাজনীতি চলে তার গতিতে। ধর্মকে ব্যবহার করে কেউ রাজনীতি করতে পারে না, যদিও চীনে ধর্ম পালনে বাধা নেই বলে দাবি দেশটির ইসলামিক ইনস্টিটিউটের প্রেসিডেন্টের। আর কেউ ধর্মের কাজে নিযুক্ত থাকলে ক্ষমতাসীন দলের সদস্য হতে পারেন না। চীন ঘুরে এসে জানাচ্ছেন বাদুর রহমান রুবেল, ছবি তুলেছেন ইসরাফিল খান বাবু। অতীতে পূর্ব তুর্কিস্তান প্রাচীন সিল্ক রুটের পাশে অবস্থিত মধ্য এশিয়ার একটি দেশ, যার চারপাশে ছিল চীন, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, রাশিয়া ও মঙ্গোলিয়ার অবস্থান। স্বাধীন পূর্ব তুর্কিস্তানের অধিবাসী উইঘুর সম্প্রদায়, 4000 বছরের পুরনো জাতি উইঘুররা। 1911 সালে মাংকু সাম্রাজ্য উৎখাতের মাধ্যমে পূর্ব তুর্কিস্তানে চালু হয় চীনা শাসন। নানা চড়াই উৎরাইয়ের পর 1955 সালে সিনজিয়ান চীনের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি পায়। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায় চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের উপর নির্যাতন ও নিপীড়নের খবর। তবু দেশটির ইসলামিক ইনস্টিটিউটের প্রেসিডেন্ট শেখ আব্দুর রকিব বিন তৈবুর অস্বীকার করেছেন বিষয়টি। তিনি বলেন, এই দেশে সবাই নিজ ধর্ম পালন করতে পারেন। চীনে এখন মুসলিম নির্যাতন হয় না। যেসব খবর প্রকাশিত হচ্ছে তা সত্য নয়। যে কেউ এসে দেখে যেতে পারেন, তবে কেউ ধর্মের কাজে নিয়োজিত থাকলে সে ক্ষমতাসীন দলের সদস্য হতে পারেন না, এমনকি রাজনীতি করতে পারেন না। চীনে 150 কোটি জনসংখ্যার মুসলিম রয়েছে 2 কোটির কিছু বেশি। শুধুমাত্র সিনজিয়ান প্রদেশে বসবাস করে 1 কোটির বেশি মুসলিম। মুসলিম শিক্ষার্থীদের জন্য চীন সরকার 3 শাখার একটি ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। সেখানে ইসলাম ধর্ম শিক্ষা, ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি ও আইন কানুন ছাড়া অন্য কিছু পড়ানো হয় না। কিন্তু কেন? উইঘুর ছাড়াও 13টি মুসলিম জনগোষ্ঠী পড়াশোনা করে এই প্রতিষ্ঠানে। এরা মসজিদ মাদ্রাসায় কাজ করে বিদায় বিজ্ঞান গণিত সহ আধুনিক শিক্ষার প্রয়োজন হয় না। নারীরা মসজিদ মাদ্রাসায় কাজ করে না বিদায় তারা এখানে পড়াশোনা করে না। সিনজিয়ারের উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান মসজিদ ঈদগাহ জামে মসজিদ। মসজিদের প্রধান ইমাম মকদুম হাজি, তিনি বলেন, রাজনীতিতে জড়িত নয় এমন মুসলিমরা ধর্ম পালন করতে পারে মনে প্রাণে। প্রতিদিন এই মসজিদে 80-90 জন নামাজ পড়েন। জুমার দিন 800-900 মুসল্লি হয়, আর ঈদে তা দাঁড়ায় 2500-3000-এ। মুসলিম কমিউনিটি আমাদের বেতন প্রদান করে। সিনজিয়ানের রাজধানী উরুমচি, কাশ্মীর সহ বিভিন্ন অঞ্চলে চকচকে ঝকঝকে মসজিদ থাকলেও নামাজের সময় দেখা যায়নি মুসল্লিদের। মসজিদে ব্যবহার হয় না আজানের জন্য কোনো মাইকও। চীনে ধর্মকে রাখা হয়েছে রাজনীতি থেকে আলাদা, কারণ কেউ যাতে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে না পারে তার জন্য এই বন্দোবস্ত করা হয়েছে। একই সাথে ধর্মীয় উগ্রবাদ বা জঙ্গি গোষ্ঠী যাতে মাথা চাড়া দিতে না পারে সেজন্য এই ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন ইসলামিক ইনস্টিটিউটের প্রধান।
যিনি ধর্মের কাজে নিয়োজিত থাকবেন তিনি ক্ষমতাসীন দলের কোনো পদে থাকতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, সিংজিয়ান। সকালের সংবাদ শেষ করার আগে মার্কিন টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরও একবার। এটিএম বুথ জালিয়াতিতে বিদেশি নাগরিকের সঙ্গে বাংলাদেশি জড়িত, বলছে গোয়েন্দা পুলিশ, অচিরে আইনের আওতায় আনার ঘোষণা। ঈদের ছুটিতে পণ্য খালাসে ধীর গতিতে চট্টগ্রাম সমুদ্রবন্দরের কন্টেইনার জট, ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা। কক্সবাজারে 6,000 একর বনভূমি দখলে নিয়েছে রোহিঙ্গারা, গাছপালা কেটে তৈরি করছে ঘরবাড়ি, হুমকির মুখে পরিবেশ। এবং বিশ্বকাপ ক্রিকেটে বিকেলে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ, প্রতিযোগিতায় টিকতে জয়ের বিকল্প নেই টাইগারদের, বৃষ্টি আইনে পাকিস্তানকে হারালো ভারত। দর্শক, সকালের সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।